দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুলহাটে। আপনারা দেখছেন বড় বড় যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেখানে রয়েছি। এবং আপনারা জানেন যে এই ধরনের গরু হাটে শুধুমাত্র আবিরুলি কেনে, আর ক্রেতা হচ্ছে আপনাদের আলম ভাই। আর কি দরে আজকে এই গরুগুলো এখানে কিনছেন আবিরুল সাহেব, আমরা সেই তথ্যগুলো আপনাদের দেব। এই যে দেখছি গরু দুটিকে এখনো দরদাম করছেন উনি। বড় ভাই দাম যাচ্ছে নাকি আপনার ডিঙ্গাইয়াও? মোর এক জোড়া গরু নিচ্ছে 7 লক্ষ টাকা দাম কই জানো, 8 লক্ষ টাকার মাংস বিক্রি হয়েছে, মোর দর করা গুলা নিয়ে নিছে। আচ্ছা আচ্ছা, আলম ভাইকে গরুটা দিছিলাম, পাবলিক কোয়াতে ভাই তুই গরু কিনছিস, লস হয়েছে। লস হয়েছে আলম 30,000 লাভ দিয়ে কি বুঝে কি বুঝে, পাবলিক তো ভাই কিছু বুঝে না, কেন লস করে দিচ্ছেন কি ব্যাপার? আমি লস কইছি লাভও কইছি, ওই দিন লস কইছি 7,000, লাভ কইছি 50,000। আলম গরুতে লস দিছে 7,000, কয় লাভ দিছে একটা গরুতে 30,000, তাই না? শুনছি দেখছি আমরা, দেখি আজকে উনি কিনতে পারেন কিনা গরু দুটি, আমরা শুনবো দেখবো কি ব্যাটা দিব। ভাই অভাবের দিন খালি, ৩০০ পর্যন্ত দাম বলছে, আমরা দেখছিলাম শুনছিলাম এবং আপনাদের দেখাচ্ছি। আরো কিছু গরুর তথ্য আমরা আপনাদের দেবো। এখানে আরেকটি গরু দেখছেন, ওয়ালাইকুম সালাম, ১১০ গরু। হ্যাঁ এই যে খারাপ কথা কই না, আমরা দেখছিলাম কত কত কতটুকু হবে, কত বাকি বডিটা বা? এখানেও দেখছি আরেকটি গরুর দরদাম করছেন। আমরা মূলত ওনার সঙ্গে করছি আপনাদের ধারণা দেওয়ার জন্য, কি দামে এই গরুগুলো এখানে কেনা বেচা হচ্ছে এবং উনি কিনতে পারছেন, কারণ উনি হাটে কিনে হাটে বিক্রি করেন। কত এটা? ১৪০ চাচ্ছে। এটা তো পোষার মাল, ওজনের গরু, ওজনের গরু। কত দিচ্ছেন? ১২০। দর্শক শুনছেন যে ১ লক্ষ। দরদাম করছেন আমরা দেখছি কাহারুলহাটে যে বড় বড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম। এখানে আবিরুল ভাইকে দেখছি আমরা, ১৫০
কত লেভেল ভাই ভাই দাম দিছি ভাই আগর আছে তো পুষার বাচ্চা এটা আচ্ছা পুষার বাচ্চা দাঁত হয় না এখনো দর্শক শুনছেন যে এখনো দাঁত হয় নাই হ্যাঁ মানে 20 সালে মানে 24 সাল পার করে এটা কোম্পানি সঙ্গে বিক্রি করবে 450 আচ্ছা মানে খামারের জন্য দেখতেছি খামারের জন্য দেখতেছি বলেন না আবার যেটা হয় সেটা ভাই না না বলার দরকার নাই দর্শক শুনছেন এবং দেখছেন না না ঠিক আছে কিন্তু এই ধরনের আমাকে বলছে সেটা আমাকে বলতে হবে আচ্ছা যেটা বলছে সেটাই বলতে হবে কত 40 1 লাখ 40 কত চাই ভাই কত চাই মনে দাম আজ 80000 লাস্টে কত যে 65 65 আমরা শুনছিলাম দেখি আমরা আরো কিছু এটা তো কইলে 110 খালি ফোটা দাম বলো 90 আটা অনে না ভাঙো হ্যাঁ গাল মামিলে নি না দেনে ভাঙো ওই বাজারটা খারাপ না কত বললেন সাড়ে সাত মন মাংস আছে আমরা দেখছিলাম গরুটিকে এখানেও দেখছি আমরা চল্লিশ ভাঙে আলম নাই চল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে চল্লিশ দাম চাচ্ছে দর্শক শুনছেন এবং দেখছেন আমরা আপনাদের দেখাচ্ছি আজকে যে গরুগুলো প্রায় বিক্রয় হচ্ছে বড় বড় আমরা সেই গরুগুলো আমার তো অনেকগুলো আছে আজকে হ্যাঁ কটা আছে অনেকগুলো গরু আছে প্রায় নটা গরু আছে আমার নয়টা নয়টা আছে গরুগুলো দেখো এখানে দর্শক বলে বলতেছে গরু বলে আমার বলে নাই আচ্ছা আজ এখানে একটা এটা একটা এটা কত এটা কত এটা 90-92 হলে দিয়ে দিব দর্শক পার্থক্য দেখেন এই যে এখানে আরেকটা এটা তো এটা 95 চাচ্ছেন 85-86 বলে আর কি আছে দুটা এটা কি হাতি এটা কত চাইছেন 1,55,000 এটা কত বলতেছে এটা মাংস আছে 6,500 6,500 কত বলতেছে এটা এটা দাম বলে 30-35 বেচা কেনা 40 রুপা করে দিয়ে দিন আচ্ছা আর কি আছে এইখানে দুইটা দর্শক এখানে আছে দুইটা এগুলো শাইওয়াল দুইটা কত এই দুটা দাম দাঁড়াতে 180 280 কত বলতেছে এগুলো এটা দাম বলে 35 বেচা কেনা ধরো 2,000-12,000 দিয়ে দিব মানে 40-এর আশেপাশে 40-এর আশেপাশে কটাগুলো হয় পাঁচটা আর কই এটাও হয় এটা তো দেশি কত এটা কত ১৫০ কত বলতো সেটা এটার দাম বলে 30-30,000 30-30,000 বেচা কেনা কত 35 হলে দিয়ে দিবেন কতটুক হবে এটা এটা মাংস হবে ৬ মণ দেখেন কি ৬ মণ হবে না ভাই ৬ মণ না বেশি ভাই দেখেন তো চার দাঁত বয়স চার দাঁত বয়স আচ্ছা ভদ্র খুব না এই হচ্ছে আপনার গরু আর কি এগুলা এই তিনটা হ্যাঁ চিনতে পারছি তো এই যে এখানে দুইটা দর্শক শুনছেন এখানে আরো দুইটাই রয়েছে এই দুটা কত 260 কেমন কেমন বলে এগুলা 25 বলে
কত টার্গেট 35 30 পার 30 পার এই হলো আপনার গরু হ্যাঁ আর ওই দুটো গরু কোটা দেখাচ্ছি ভাই অনেকগুলা তো দেখাইলেন অনেকগুলা গরু দেখা নাই আর বাল ব্যাটার অ্যাভেলেবল আমরা গরু বলে নাই কই মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে আচ্ছা ঠিক আছে ব্যবসা করি ভাই এটা কি ধরে বেরাই কাগজ না ফতুয়া এগুলা হচ্ছে ফতুয়া না কাগজ ওগুলা কাগজ তাহলে ভাই আপনি তো কেনা বেচার মধ্যে থাকেন আপনার কাছে সবসময় গরু থাকে অবশ্যই থাকে ভাই আচ্ছা নাম্বারটা বলেন ভাই শুনেন ভাই মানুষ বলে না যারা অন্যরা বুঝে না ভাব বুঝে না বলে মরিয়া যায় ভাই এক লোক আমার কালকে বললো যে ভাই আমি গাড়িতে চড়তেছি আসতেছি এখন বললো যে ভাই আমি যাবো না ব্যাংক থেকে টাকা উঠবা পারি নাই ওই বেটা ফের অন্য গাড়িতে বেশ চড়া কেন ফের আসছে আমরা তোর টাকা দিয়ে গরু কিনিস তুই তোর টাকা দিয়ে গরু কিনিবা হবে না হ্যাঁ চার দিন আগে খবর করতে ভাই আমি যাচ্ছি যাচ্ছি আচ্ছা যাই হোক নাম্বারটা বলেন 0173531847 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে ভাই মানুষ তো ভাই ভালো কথা এটাও বুঝা দিতে তারপরে তো বুঝে না বুঝে না বুঝেছে না না বুঝে কম বুঝে আছে মানুষ আমার কাছে আসলে 5000 করে গরু বুদ্ধি কম পাবে আচ্ছা কোনো বেটা আছে হাটের ভিতর যেই কমে দিবে হ্যাঁ যেহেতু আপনি নিজেই কেনা বেচা করেন কেনা বেচা করি আমরা তো ভাই টাকা খাবো না একটা করতে 5000 খাবো না আমাকে 1000 দিয়ে পাঁচটা করে 5000 টাকা দিবে আমার ব্যবসা আছে একটি আমার যদি 10টা করে এইদিকে থাকে আমার 20000 টাকা লাভ হবে উনি যদি 10000 দিয়ে আমার 30000 আমার দরকার কি দরকার নেই দালাল নেই ওরা তো ওই ধান্দা করে বেড়ায় ভাই আচ্ছা আচ্ছা গরু কিনে দিয়ে 5000 করে কামাই করি ভাই ধান্দা তো আমরা করি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছি আমরা আপনাদের দেখালাম আজকে যে বড় বড় গরুগুলো কিনছিলেন বা আর বিক্রি করছেন আবিরুল ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিয়েছি তো এখন আমাদের পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা